আজকের মূল আলোচ্য বিষয় হইল মসজিদের সাথে সম্পর্ক কাদের। অনেকে আলোচনা শোনার জন্য আসে যে হুজুরের থেকে নতুন নতুন কথা শোনা শোনা, এটা মানুষের পেটের ভিতরে নতুন কথা কতগুলো থাকে। হ্যাঁ, আপনারা এই চা দোকানে বসে বলেন এই কথা, আমরা কোনো হুজুর গুজুর কম জানি না, এগুলো আপনারা বলেন। আমি আজকেও শুনছি একখানে কইতে আছে ও আজ আমরাও পারি আর আমি হইলাম পারি না, আমি ঘুমাইবার সময় পাই না। এলাকার মাইয়া একটা খুব সুন্দরী, কিন্তু এটার বিবাহের প্রস্তাব আসে না। আর একটা অত বেশি সুন্দরী না, আসে কোন রকম সোহান নিজের নিজের সুন্দরী আর সুন্দর মনে করলে হয় না। এগুলা করান কে বলেন, কে আশ্চর্য কারণ। ঘুমাইবার সময় নেই, খানা খাইবার সময় নেই, এত ব্যস্ত বানাই দিয়েছেন রব্বুল আলামিন। তো যতক্ষণ বসে থাকবো ইনশাআল্লাহ ততক্ষণ ফায়দা হয় না। উজানির হযরত বাকারী সাহেব রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রাম নাজিরাত মাদ্রাসায়, যেখানে আলহামদুলিল্লাহ আমার পাকে পাকে যাওয়া হয়, এই বছরও প্রোগ্রাম আছে কিন্তু আমি যেতে পারতে পারব। ওইখানে বকারী সাহেব রহমতুল্লাহ বয়ান করতেছেন, ওনার ফির ভাই হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ বলতেছিলেন, রে ভাই ইব্রাহিম, তোর কথা তো কেউ বুঝে না রে, তোর কথা তো কেউ বুঝে না। বকারী সাহেব বলতেছেন, রে জমির, বুঝার দরকার নাই, আমি তো দেখতেছি সবার হেদায়েত হতে আছে, আমাকে নতুন কথার দরকার না হেদায়েতের দরকার, একটু বলেন না বলেন না, কিসের দরকার? হেদায়েতের শেষ আছে? হেদায়েত এমন দামি জিনিস, দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের মধ্যে দুই চারবার দোয়া করতেন, ইহদিনাস সিরাত, বলেন না। তার মানে এটার শুরু আছে কি নাই? হেদায়েতের শুরু আছে কি নাই? এটা সবার দরকার কিনা ভাই? কার কার দরকার? হাতুরে দেখেন, আমার আরো বেশি দরকার, বেশি বেশি। বহুত দামি জিনিস হেদায়েত। এই এদিকে খেয়াল করে হাসাহাসি করে, ও কোথায় গেছে? তুমি আসো, আসো কিরে, মেশিন একটা ফিট করে রেখেছিস বেটা, ও আস্তে আর কলজে ঢুকেছ না, মেশিন পিছনে ঢুকে আছে, এটা দিয়ে ব্যবসা কর, খাড়াইস, কথা শুনবেন লেগে এরম করছিস? ও আস্তে দিলে ঢুকে না, মেশিনে ঢুকে আর ব্যবসা করে, মাল কাম। ওই বেটার জান বাইরে জিতে আছে, এই জন্য ও খোদা কইয়া এটা একটু হালকা করছে, যাতে আসে আসে। এই যে সিললে না, আরে উজানি মাদ্রাসার মা বলে দেখেন না, সিললে না, এতে না সিললে যাতে মারা যায়, ভিতরে এই পরিমাণ আগুন জমা হয়েছে, এতে সিললে আগুন বাইর করতেছ না, তাতে মারাই যাবে, কথা কয় না কেন? তুই কি বুঝবি বেটা? তুই বুঝবি ঠিক,
আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান। আমীন। হেদায়েত দান। আমীন।